আর এক নতুন বন্ধুর সঙ্গে কিছুক্ষণের জন্য পথ চলা। আমরা গান শুনবো আজকে এই মুহূর্তে, ইন্দ্রজিৎ গাঙ্গুলির গান শুনবো। অনেক অনেক স্বাগত ইন্দ্রজিৎদাকে অনুষ্ঠানে আসার জন্য, আর অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এগিয়ে যাওয়া থাকে গানের হাত ধরে। তো আমরা আজকে ওনার গান শুনবো। সবার আগে প্রশ্ন করে, আপনি এসেছেন কোথা থেকে? আমি ধানবাদ থেকে এসেছি। ধানবাদের থেকে, ধানবাদের বাসিন্দা আপনি? আচ্ছা, গানটা আপনার ভালোবাসার জায়গা। পেশাগতভাবে কি করেন? আমি ডিএভি পাবলিক স্কুল, ওখানকার মিউজিক টিচার আমি। আচ্ছা, আপনি মানে স্কুলেও গানের সঙ্গে যুক্ত, বাচ্চাদের গানের শেখান আর কি, আর অ্যাজ এ টিচার আপনি চাকরি করেন, ওখানে কাজ করেন, আর আপনার গানটার নিচ্ছে নেশা। তো আপনার গান দিয়ে শুরু করি। প্রথমে আমি গৌরী প্রসন্ন মজুমদার ও হেমন্ত মুখার্জির সুরে এই গানটা গাইছি। মানে গৌরী প্রসন্ন মজুমদারের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ভরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে প্রভু ভাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে পাখি সাথির কাছে তার যায় গো ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথির কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আপনার স্মৃতি অনেক বেশি, তাই তো? মানে হেমন্ত মুখোপাধ্যায় গান শুনতে ভালোবাসেন, তার গান গাইতেও ভালোবাসেন। একটা কথা জানাই এখানে, আমার বাবা দীনবন্ধু গঙ্গোপাধ্যায়, যিনি গত বছর মারা গেছেন, আর উনি হেমন্ত মুখার্জির
খুব ভক্ত ছিলেন। আচ্ছা। আর ওনার ইচ্ছে ছিল যে আমার আমার ছেলে ওনার আশীর্বাদ নিয়ে গান শুরু করুক। তো বাবা যোগাযোগ করে ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছিলেন। আচ্ছা। আর উনি আমাকে মাথায় হাত রেখে দু হাত রেখে আশীর্বাদ করেছিলেন। বাহ। আর একটা একটা গানও শুনেছিলেন, পুরো গান শুনেছিলেন। মানে আপনি এটা পুরো গান শুনিয়েছিলেন? হ্যাঁ, শুনেছিলেন। আচ্ছা। আর উনি অনেক কিছু গানের বিষয়ে বলেছিলেন তখন। আচ্ছা। তখন আমি গান শুরু করি, কীভাবে গাইতে হবে, কীভাবে কী করতে হবে। আর এই দুজন দুজন শিল্পী হেমন্ত মুখার্জি আর কিশোর কুমার আমার গানে প্রেরণা। বাহ। পরের গানটা কার শুনব? পরের গানটা আমি হেমন্ত মুখার্জিরই গাইছি। এই মিথিলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুব, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বারিশ সারাদিন, আজ যেন মেঘে মেঘে হল মন্দে উদাসী, শুধু শুধু ঝরে ঝরো ঝরো আজ বারিশ সারাদিন, আজ যেন মেঘে মেঘে হল মন্দে উদাসী। শুধু ঝরে ঝরো ঝরো আজ বারিশ সারাদিন, আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসী। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনু মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। আমরা গান শুনছি, ইন্দ্রজিৎ গাঙ্গুলী এসেছেন ধানবাদ থেকে, উনি ওখানকার স্কুলের মিউজিক টিচার। গানটা ওনার ভালোবাসার জায়গা। পেশাগতভাবে তো আমাদের বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ করতে হয়, কিন্তু ভালোবাসা থাকে কিছু না কিছু বিষয়ে। তো আপনার গানের ইন্সপিরেশন কে? বাবা আমার বাবা
প্রেরণা যুগিয়েছিল। হ্যাঁ, আর এই হেমন্ত মুখার্জি আর কিশোর কুমার, এরা আমার গানে প্রেরণা। আর এখন পিছন থেকে সাপোর্টটা কে দিয়ে যাচ্ছেন আপনাকে? এখন ঘরে ফ্যামিলি মেম্বার্স যারা আছে, হ্যাঁ, তারা সাপোর্ট তো দেয় তারা, কারণ তাদের সাপোর্ট না হলে তো আপনি এতদূর আসতেই পারতেন না, এটা তো বাস্তব কথা। চলে যাই পরের গানে। এটা কিশোর কুমারের গাওয়া গান, গৌরীপ্রসন্ন মজুমদার কথা লিখেছেন আর বাপি লাহিড়ী সুর। খাতায় লিখে রাখো আমায়, পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায়, পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আবার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায়, পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ও আপনি যে বাচ্চাদের গান শেখান, বাচ্চারা কিভাবে গানটাকে গ্রহণ করে, মানে কিরকম ধরনের গান ওদের শেখাতে হয়? কত বাচ্চাদের, কত ছোট বাচ্চা তারা? আমাকে আসল স্কুলে আমি আমার ক্লাস 8 পর্যন্ত আমি শেখাই। আচ্ছা, নার্সারি টু ক্লাস 8? না, আমার আছে ক্লাস 3 থেকে ক্লাস 8। তো 3 মানে তো তারা একদম ছোট বাচ্চা। তো স্কুলে শেখাবার ধরন একটু আলাদা আছে, ওখানে মানে স্টার্টিং সরগম, তারপরে কিছু কিছু ছোট ছোট রাগ, তারপরে আপনার দেশভক্তি গান। আচ্ছা, হ্যাঁ, এই যে 15th August আসছে, বাচ্চাদের দিয়ে পারফরমেন্স হবে, ওখানে দেশভক্তি হয়, তারপরে কালচারাল কিছু প্রোগ্রাম হয়, ডান্সের কিছু হয়, এইসব। তো বাচ্চাদের শেখার ইন্টারেস্ট রয়েছে। তো আপনার কি বর্ন অ্যান্ড ব্রট আপ পুরোটাই ধানবাদ? ধানবাদে আমার জন্ম, আর ধানবাদের চাকরি, সবকিছু ধানবাদ। মানে ধানবাদ ওরিয়েন্টেড আপনার, আপনি আর কি, মানে বাঙালি কিন্তু বাংলার বাইরেই অনেকটা বড় হোক, মানে বেশিরভাগ পুরো সময়টাই কাটানো। তো আমাদের এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেষ গান শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা, আপনি এগিয়ে যান। তো শেষ গানে যাই আমরা। এটা আপনার কিশোর কুমারের হিন্দি সং, লিখেছেন শ্রাবণ কুমার, আর মিউজিক দিয়েছিলেন উষা খান্না। प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार जाना पड़ेगा। जिंदगी एक एहसास है, टूटे दिल की कोई आस है। ला 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 ला। जिंदगी एक एहसास है, टूटे दिल की कोई आस है। जिंदगी एक वनवास है, काट कर सबको जाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी बेवफा है तो क्या, अपने रूठे हैं हमसे तो क्या। ला ला ला
la 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 zindagi bewafa hai to kya apne roothe hain humse to kya haath mein haath na ho to kya saath phir bhi nibhana padega zindagi pyar ka geet hai ise har dil ko gaana padega मुस्कान है दर्द की कोई पहचान है ला 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 जिंदगी एक मुस्कान है दर्द की कोई पहचान है जिंदगी एक मेहमान है संसार जाना पड़ेगा जिंदगी प्यार का गीत है इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी गम का सागर भी है हंस के उस पार जाना पड़ेगा অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানটিকে এবার শেষ করার পালা ভালো থাকবেন সবাই আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে আবার আগামীকাল যথারীতি একটা নতুন সপ্তাহের শুরু ভালো থাকবেন শুভ